আমার এখন কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? একদম সোজা হঠাৎ দিয়ে পানিতে নেমে যাই। ওকে চলো। কি? আরে না কি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি পাগল? আমার মাথা খারাপ সেটা কি আজকে থেকে নাকি? মানে তোমাকে দেখার পর থেকে তো আমার মাথা খারাপ। হ্যাঁ আচ্ছা, আমার যে মাথা খারাপ এটা তুমি বোঝো না? বোঝো না? আচ্ছা আমার যদি মাথা খারাপ না হতো তাহলে এখন আমি কি তোমাকে নিয়ে এখানে থাকি? আমার কি এখানে থাকার কথা তোমাকে নিয়ে? বলো বলো। এই কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে একটু ভালোবাসি না। আনো, আমি জানি। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না, ঘুমোতে পারবো না, খেতে পারবো না। এখন আমার কি হবে? আই অনম, আই অনম, আমার প্রশ্ন জব দেখো না, আমার দেখো না, আমার কি দেখো না দিকে ওই পাহাড়ে চূড়ে আমাদের যদি একটা বাড়ি থাকে কি মজা হবে না? বাড়ি হবে? হ্যাঁ হবে। আজই এখন কি সীমানা পেরিয়ে ছবিটি দেখোনি? গাছ কেটে বাড়ি বানাবো এক্ষুনি। অনম, তোমার সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে? আরে মাথা তো খারাপ হয়েছে, মাথা খারাপ থাকতে থাকতে বাড়িটা বানিয়ে ফেলি, মাথা ভালো হয়ে গেলে তখন বাড়ি বানানো যাবে না। তুই কি বলতে পাগল হয়ে গেছে নাকি? পাগল অনম, ভাটার সময় হলেই বা কি, ভেসে যাব? তুমি বোঝো না, আমি ভেসে গেলেই বা তোমার কি? মানে তুমি তোমার কাজ করো গে অনম। মিলা, মেজাজ খারাপ করে দিও না। তোমার মেজাজ কখনই বা ভালো থাকে? তুমি তর্ক করছো কেন? মিলা তর্ক করবে না। মিলা উঠে এসো, ভালো হবে না বলছি। ভালো যে কবে হয়েছিল সেটাই তো মনে নেই। চলো এসো, ছাড়ো। কোনো সমস্যা নেই তো, সব কিছু ফাইনাল? ওকে, হ্যাঁ কাল সকালে আসছি। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে সাইড দেবো। ওকে বাবা, বাই বাই। মিলা, আমাদের প্রজেক্টের জন্য বিউটিফুল একটা সাইট পাওয়া গেছে, একদম পাহাড়ের চূড়ায়। সিম্পলি বিউটিফুল। আমি তোমার একটা কথা বলেছি। হ্যালো, কি ডিসগাস্ট? আমি ডিসগাস্টিং 100%। তাহলে আমার সঙ্গে থাকো কেন? তোমাকে এখানে আনাই ভুল হয়েছে আমার। হ্যাঁ তা তো একটু হয়েছে, যা খুশি তাই করতে পারছো না। মানে তোমাকে এখানে একা ছেড়ে দিই আর তুমি তোমার ইচ্ছে মতো? হোয়াট, তুমি কি মিন করছো? এখানে আসছো আমাকে পাহাড়ে দিতে? না, তুমি আমাকে সন্দেহ করো। করি, তুমি যদি আমাকে সন্দেহ করতে পারো আমি পারবো না কেন বলো? আমি
আমি তোমাকে সন্দেহ করি? করো না, তুমি সন্দেহ করো না। অফিস থেকে প্রতি ঘন্টা ঘন্টা ফোন করে জিজ্ঞেস করো না আমি কি করছি, কেন করছি, কোথায় যাচ্ছি, এসব প্রশ্ন কেন করো? আমি জানতে পারবো না তুমি বাসা কিভাবে আছো, কি করছো না করছো, কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা, আমি ফোন করে খোঁজ নিতে পারবো না? অবশ্যই পারে, কেন পারবে না? কিন্তু তুমি যেভাবে নাও। আমি কিভাবে নেই বলো? তুমি ভালো করে জানো তুমি কিভাবে নাও। তুমি চিন্তা করে দেখো, সেটা যাই কিছু হোক, কেয়ারিং না। ওকে, তুমি আমাকে বলে দাও আমি কি করে তোমাকে ফোন করব, কিভাবে খোঁজ খবর করব, কিভাবে টেক কেয়ার করব। তুমি আমাকে বলো, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই কাজ করব। তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমার জীবনটা কেন এমন হলো? খুব বেশি কিছু তো চাইনি কোনোদিন, তবু কেন স্বপ্নগুলো সত্যি হয় না? তুমি কি আমাকে কোনোদিনও বুঝবে না অনু? চলো, জায়গাটা নাকি খুব সুন্দর, তোমার ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তুমি ভাবো। মিলে তুমি কি বলো না বলো, ভাবো না? বলো। ওকে, হ্যাঁ, তুমি 10 মিনিট পরে রওনা দাও। ওকে, আসছো।
রেডি হও নাও। তো মিস্টার নাইমুল, জি স্যার, এটাই ফাইনাল। আমাদের রিসর্টটা এখানে করব। কেমন হবে, জমবে না? এরকম পাহাড়ের উপর রিসর্ট আর কোথাও নেই স্যার, না জমার তো কোনো কারণ দেখছি না। শোনো, গভর্নমেন্টের দিক থেকে যা যা সমস্যা আছে তুমি সেগুলো সলভ করবে, আর কাকে কাকে ফোন করতে হবে আমাকে জানিয়ে দিও, আমি ফোন করে নেব। জি স্যার। ওকে, তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। ওকে স্যার, যাও। মিলেশ, এই শুকনো মুখে থ্যাংক ইউ বললে তো হবে না। এত সুন্দর একটা জায়গা নিয়ে এসেছি তোমাকে দেখো, সমুদ্র, সমুদ্রের সঙ্গে মিশে গেছে কি নীল আকাশ, আমরা কোথায় পাহাড়ের উপরে। শুধু থ্যাংক ইউ বললে তো হবে না, তো কি লাগবে? আরো কিছু বলতে হবে এবং আরো কিছু বেশি লাগবে। কি লাগবে? আমি বলে দেবো, বলো শুনি। আমি যা বলি করবে? আগে তুমি বলো, আমি তো শুনি, তারপর বুঝবো যে রাখা যাবে কি যাবে না। সরি সরি, তোমাকে এতবার প্রশ্ন করার দরকার নেই। আমি জানি তুমি যদি আমাকে একবার প্রমিস করো এবং কোনো কাজ করবে বলে একবার প্রমিস করো, সেটা তুমি করবে। সোকে, আমি বলি তোমাকে কেনে কেনে কোনো কালে না। কথাটাকে শোনো, তোমার কানটা বন্ধ ছিল, তোমার তোমার চুল দিয়ে কানটা এইভাবে বন্ধ বন্ধ করা ছিল, তুমি তো ভুল শুনতে পারো। তোমার হচ্ছে কানে ভালো লাগছে? এখানে আমাদের রিসর্টটা করব, খুব ভালো হবে না? আরে কি হুহু করছো কেন, কিছু একটা বলো। আচ্ছা, তুমি এইভাবে তাকাচ্ছ কেন আমার দিকে, আমি কি বলো তো? আর সবসময় তুমি এত স্টিফ থাকো কেন? বি নর্মাল প্লিজ। আমি কি অস্বাভাবিক? 100%। তুমি কি? আমি আমি আমার মতো। তুমি তো একটা বারবেরিয়ান। আমি বর্বর। 100%। এই বর্বর লোকটার সঙ্গে সংসার করছো? সেজন্যই তো কষ্ট হচ্ছে। আমি তোমাকে কষ্টে রেখেছি? না, অনেক সুখে রেখেছো। এত সুখে রেখেছো যে আমার আনন্দ উপচুপচে পড়ছে। কাপড় দিয়ে কাঁদবে না? কাঁদবো, 100 বার কাঁদবো, তাতে তোমার কি? একটা কাজ তুমি আরো খুব ভালো করে, কিছু হলেই কেন্দ্রে কেটে একাকার। আমি কাঁদলে কি তোমার কিছু যায় আসে? আসে কি? অসহ্য। হ্যাঁ, এখন তো অসহ্য লাগবেই।
খুব ভালো মতো বুঝতে পারছি আমাকে তোমার এখন আর ভালো লাগে না। হুম, ভালো লাগছে না। ফাইন, আমার আর এখানে থেকে কি লাভ? আমি আর ফিরব না। কি ব্যাপার, বারবার মিলার মৃত্যু চিন্তা করছি কেন? আমি চলো ফিরে যাই। আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো। এখানে একা একা বেশিক্ষণ থাকা যাবে না, চলো। তাহলে তুমিও থাকো। আর আমি এখানে একটা কাজে এসেছি, প্লিজ চলো না। তাহলে আমাকে নিয়ে এলে কেন? বাবা, আমি তো অনেক, আমার এখানে থাকতে ভালো লাগছে, আমি এখন যাব না। এত জেদ করো না, পরে আবার এসো। এখন চলো, চলো প্লিজ। আমি তো এখানে আসতে চাইনি, তুমি আমাকে এখানে জোর করে নিয়ে এসছো। নিয়ে এসছো কেন? তুমি চিৎকার করছো কেন আমার সঙ্গে? তুমি তুমি একটা কি? আমি একটা কি বলো শুনি? আমি একটা কি? আমি একটা কি? চলে যাচ্ছ কেন? বলে যাও আমি একটা কি। হ্যাঁ মা। হ্যাঁ ভালো আছি। তোমাদের কি অবস্থা? সব ঠিকঠাক? না মা, কোনো সমস্যা হয়নি, ঠিক মতোই পৌঁছেছি। হ্যাঁ অনেক মজা করছি মা। না কোনো সমস্যা নেই, বললাম তো, তুমি টেনশন করো না তো। আমি এখান থেকে রওনা দেওয়ার সময় তোমাকে ফোন দিব, ঠিক আছে? ওকে মা, বাই। হাসছো কেন? না এমনি, কত আনন্দে আছি আমি, কত মজা করছি। মানে বানিয়ে বানিয়ে কত মিথ্যে কথা বলতে হয়। মিলা, তুমি আমাকে একটু বোঝো না। তাই তুমি আমাকে বোঝো? বোঝার সময় দাও তুমি। সময় আমি তোমাকে দেই না, না তুমি আমাকে দাও না? কবে আমি তোমাকে সময় দেইনি বলো তো? অফিসের কাজে আমি যত ব্যস্ত থাকি না কেন, কখনো কোনো দিন কোনো লাঞ্চ ডিনার আমি একা করেছি? তোমাকে ছাড়া থেকেছি কখনো কোনো রাত? শুধু সাথে সাথে থাকতেই সময় দেয়া বলে না। কাকে সময় দেয়া বলে বলো তো? একটা ওয়াইফ তার হাজবেন্ডের কাছ থেকে কি সময় চায় সেটা এক্সপ্লেন করার জন্য তোমার ক্লাস নিতে পারবো না আমি। পারো তো শুধু ঝগড়া করতে? তুমি ঝগড়া করো বলেই আমি করি। তুমি আমাকে শিখিয়েছো ঝগড়া করতে? ও, আমি তোমাকে শুধু ঝগড়া করা শিখিয়েছি। স্টপ, ইউ স্টপ। তোমার সঙ্গে রেগুলার ঝগড়া করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। আই জাস্ট ওয়ান্ট টু রিলিফ। ও রিয়েলি? আর তোমার সঙ্গে ঝগড়া করে করে আমি খুব এনার্জি গেইন করছি, তাই না? আস্তে আস্তে প্লিজ। এখানে যারা আসছে সবাই ভদ্রলোক,
আর আমি ইউ আর সিক আমি এখনো খাইনি কেন তুমি কি আমার সঙ্গে একটু সহজে কথা বলতে পারো না তুমি পারো না আমি তো বলি এটা সহজ তাহলে তুমি শিখিয়ে দাও কোনটাকে সহজ হয় বলে কিভাবে বলে তুমি খুশি হবে আমি তো খুশি খুব খুশি আর কতদিন আমি আর পারছি না আর না ইচ্ছে করছে না 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 একটা সমঝোতা দরকার আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি এভাবে বলতে হবে না আপনাকে টাকা আপনাকে জায়গা মতো ঢালতে হবে কত কত চেয়েছে না 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 ঠিক আছে তাহলে আমি নিজে কথা বলবো আমি কালকে ফোন করে আমি কথা বলবো ওকে না 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 আপনাকে কিছু করতে হবে না বলছি তো যা করো আমি করবো আপনি আপনি ফোন রাখুন ওকে ভাই খুব সুন্দর চাঁদ উঠেছে চলো বেঁচে যাই চলো না আমার ইচ্ছে করছে না বাইরে চারিদিকটা জোৎস্না আলোয় ভরা চলো যাই বিরত করছো কেন আমার ইচ্ছে করছে না তোমার ইচ্ছে করলে তুমি যাও একা যাবো যাও এত রাতে তো কি হয় এত রাতে গেলে মানুষ যায় না কত মানুষ যায় না যাও তুমি তুমি যাবে না তুমি বারবার কেন বিরক্ত করো আমাকে আমি বলেছি আমি যাবো না তোমার ইচ্ছা তুমি যাও নাহলে চুপচাপ বসে থাকো বারবার বিরক্ত করো তুমি আর কিছু বলবা বলো যা বলতে চাও বলো 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 তুমি এত স্বার্থপর কেন এত স্বার্থপর কেন তুমি শুধু নিজেকে নিয়ে চিন্তা তাই না নিজের চিন্তা নিজের ভাবনা নিজের ইচ্ছে শক্তি নিজেকে নিয়ে ভালোবাসা অন্যের ভালোবাসা অন্যের ইচ্ছে শক্তি চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই তোমার কাছে এতটুকু মূল্য নেই তোমার কাছে একটা চিট আপা তমস্তকে একটা চিট ইউ শাট আপ তুমি আমার কথা শুনবা আজকে তুমি আমার কথা শুনো ফালতু কথা বলবা না কোনটা ফালতু কথা আমার সঙ্গে ফালতু কথা কোনটা ফালতু কথা মীরা খবরদার ফালতু কথা বলবা না কোনটা ফালতু কথা না বিয়ের আগে সব মিথ্যে মিথ্যে ইমোশন দেখে আমাকে তুমি ভুলিয়েছো প্রত্যেকটা কথা ছিল তোমার মিথ্যে কোন রূপটা তোমার সত্যি বিয়ের আগের রূপটা নাকি এখনকার রূপটা কোন রূপটা সত্যি তুমি আমাকে বলো যদি আগের রূপ সত্যি হয়ে থাকে তাহলে এখন তুমি এরকম করছো কেন আর এখনকার রূপ যদি সত্যি হয়ে থাকে তাহলে তখন তুমি এত ইমোশন দেখিয়েছিলে কেন হ্যাঁ কোনটাকে আমি বিলিভ করবো আমি তোমাকে চুপ করতে বলছি চুপ তুমি চুপ করো আজকে আমি বলবো তুমি শুনবে তুমি আপা দমস্তক একটা হিপোক্রেট
আমার জীবনটা এমন হলো কেন? আমার কোনো কথাই মিলা সহজভাবে নিতে পারে না। আমি বলি একটা, বোঝে আরেকটা। অথচ আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে ওকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। ও তো আমাকে ভালোবাসে, নাকি বাসে না? না না, অবশ্যই বাসে। সে যদি আমাকে ভালোবাসে, আমি যদি ওকে ভালোবাসি, তাহলে সমস্যা কোথায়? আমি অবশ্যই ওর সঙ্গে কথা বলব। মিলা, অনু, ওষুধ ঠিক মতো খেও, ভালো থেকো। ওষুধ ঠিক মতো খেও, ভালো থেকো, মানে কি মিলা? এভাবে আর কতদিন, আর কত কষ্ট সহ্য করতে হবে? এত বিশাল সমুদ্র, এত বাতাস চারিদিকে, তারপরেও আমার দম বন্ধ হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছে। এর থেকে কি কোনো মুক্তি নেই? Thank you.
অনম। তুমি চিরকুটে কি লিখেছ, কোথায় যেতে চাইছো? শাড়িটা কি আমার জন্য? মজা হয়েছে না? আমি তো শাড়ি কিনতে পারি না। অনেক পচা। আমরা এমন কেন করি বলতো? আগে বুঝতাম না, এখন বুঝতে পারি। কি শুধু ভালোবাসাটা ইনাফ না, আমি তোমাকে কম ভালোবাসি না, তুমিও আমাকে কম ভালোবাসো না, কিন্তু আমরা কেউ কাউকে বুঝি না, না তুমি আমাকে না আমি তোমাকে। ভালোবাসায় বোঝাপড়াটা খুব ইম্পর্টেন্ট। এখন থেকে বুঝবো, বুঝবো না? এখন তাহলে কি হবে? এখন এখন থেকে অনেক ভালো হবে। একটা কথা বলতে চাই। মাত্র একটা কথা? দুইটা না, বল। মাত্র একটা কথা? দুইটা কথা না কেন? আমার ইচ্ছে। আরো বেশি কথা বলো। শুনবে কি শুনবে না? না না, আরো বেশি কথা বলো। একের বেশি শুনবে না? বলো। শুনবো, বলো বলো বলো। ভালোবাসি অনেক বেশি। আমি তোমাকে তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি। না, আমি 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 আমি